হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা আজকে মোগল সাম্রাজ্যের ইতিহাসের হুমায়ুন পার্টটা নিয়ে আলোচনা করব। এর আগের দিন আমি তোমাদেরকে বাবর নিয়ে আলোচনা করেছি, কোথা থেকে বাবর এলেন, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠা কিভাবে হয়েছিল, এ ব্যাপারে উইথ ডিটেলস এক্সপ্লেইন করে তার সাথে আমি এমসিকিউ আলোচনা করেছিলাম, কি ধরনের প্রিভিয়াস ইয়ার প্রশ্নতে আমাদের রয়েছে বাবর রিলেটেড প্রশ্ন। আজকে আমরা দেখবো হুমায়ুন। আমি তোমাদের ভারতের ইতিহাস একদম প্রাচীন যুগ থেকেই স্টার্ট করেছি, সিন্ধু সভ্যতা থেকে স্টার্ট করেছিলাম, তো সেগুলো মিলিয়ে টোটাল আজকেরটা নিয়ে আমাদের 28-29টা মতো ক্লাস হয়ে যাবে। তোমরা এগুলো সবকটা একটা প্লেলিস্টে পাবে, দেখো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি কিংবা ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ ইন্ডিয়ান হিস্ট্রি প্লেলিস্ট বলে। তো দেখো এই হুমায়ুন রিলেটেড আমি প্রথমে বেসিক কিছু জিনিস আলোচনা করে নেবো, যেমন ধরো হুমায়ুনের বাবা কে ছিল, তাহলে বাবর। আমরা জানি আকবরের চারজন ছেলের মধ্যে একজন হচ্ছে এই হুমায়ুন, আমি আলোচনা করব সবার ব্যাপারে। এই পিতা বাবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেছিলেন তার জ্যেষ্ঠ পুত্র, বড় পুত্র হুমায়ুন। হুমায়ুন শব্দটার অর্থ এমনিতে ভাগ্যবান, কিন্তু অনেক ঐতিহাসিক মনে করেন যে হুমায়ুন মোগল সাম্রাজ্যের মধ্যে সব থেকে বেশি দুর্ভাগ্য এবং পীড়িত ছিলেন। কেন সেটার কথাও আমি আসবো, আলোচনা করলেই তোমরা বুঝতে পারবে। দেখো হুমায়ুনের যে আরো তিন ভাই ছিল, অর্থাৎ বাবরের যে তিন পুত্র ছিল, কামরান, আশকরি আর হিন্দাল, এবং এদেরকে তিনটে অংশে হুমায়ুন কি করেছিল, তিনটে জায়গাকার শাসনভার এদের দায়িত্বে দিয়েছিল। যেমন ধরো কামরান কাবুলের শাসক নিযুক্ত হয়েছিল, আশকরিকে পান সাম্বলের জাগিরদার করে দিয়েছিল, আর হিন্দাল একে পান আলোয়ার আর মেওয়ারের হচ্ছে দিয়েছিল। এইবার ব্যাপারটা হচ্ছে হুমায়ুনকে কেন এত কষ্ট করতে। দেখো বাবর অ্যাকচুয়ালি মোগল সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেছিল, কিন্তু বাদবাকি যে এখানকার যে মানে মোগল সাম্রাজ্যে একটা দৃঢ় ভিত্তি সেটা প্রতিষ্ঠা করার দায়িত্ব ছিল কিন্তু এই হুমায়ুনের ওপর। এবার হুমায়ুনের কাছে মেন সমস্যা ছিল দুটো। নাম্বার ওয়ান, এই যে কামরান, আশকারি, হিন্দাল, এদের তিনজনকে এদের তিনটে জায়গায় এদেরকে দিয়ে দিয়েছিল, এদের মধ্যে নিজেদের মধ্যে একটা ঝামেলা চলতো, আর তারাও সবসময় এই চেষ্টা করতো যে মানে যেহেতু কোনো মানে ঠিকঠাক প্রতিষ্ঠিত নিয়ম শৃঙ্খলা ছিল না, তো এরাও চাইতো যে হুমায়ুনকে দিল্লির সিংহাসন থেকে সরিয়ে দিল্লির সিংহাসনে বসবে। তো একটা নিজেদের মধ্যে ঝামেলা তো ছিলই, তার উপর আরেকটা যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে আফগান, মানে ধরো ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি, যেটা আগের দিন আলোচনা করেছিলাম, সেই মাহমুদ লোদির নেতৃত্বাধীন আফগানরা ছিল। এছাড়া বাংলার আফগান ছিল নবাব গিয়াসুদ্দিন মাহমুদ শাহ, বিহারের আফগান ছিল বীর শের খাঁ। তো এদেরও একটা এমন কার্যকলাপ ছিল, সবসময় একটা আক্রমণাত্মক কার্যকলাপ ছিল। তো এগুলোর বিরুদ্ধে হুমায়ুনকে আর কি লড়তে হয়েছিল, এগুলো এরপরে আমরা দেখবো স্টেপ বাই স্টেপ কিভাবে এগুলো হয়েছিল। তো এটাকে আমি তোমাদের মেনলি তিনটে জায়গাতে ভাগ করেছি, নাম্বার ওয়ান, নাম্বার টু আর নাম্বার থ্রি। ফার্স্ট পার্টে আমরা 1530 থেকে 1540 দেখবো, এটাকে আমি তোমাদের প্রথম শাসন বলেছি। 1540 থেকে 1555 দেখবো, এটা শেরশাহর কাছে পর্যায়ে যেখানে যে জায়গাটাতে হয়েছে, অর্থাৎ সেকেন্ড যে পার্টটা। আর থার্ড পার্টে আমরা দেখবো দিল্লি পুনরুদ্ধার, এবার মোগল শাসনের পুনঃপ্রতিষ্ঠা। তো ফার্স্ট পার্ট প্রথমে আলোচনা করবো, এটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রচুর প্রশ্ন হয়, ভালো করে দেখবে। প্রথমত কালিঞ্জর দুর্গ জয়। দেখো এখানে এটা বুন্দেলখণ্ডের যে কালিঞ্জর দুর্গ, সেই কালিঞ্জর দুর্গটা 1531 সালে হুমায়ুন জয় করেছিল। এটার মেন কারণ ছিল কালিঞ্জর দুর্গের যে অধিপতি সেটা ছিল প্রতাপ রুদ্র, নামটা ছিল কি, প্রতাপ রুদ্র। এই প্রতাপ রুদ্রর বিরুদ্ধে ইনি অ্যাকচুয়ালি যুদ্ধ করেছিলেন এবং কালিঞ্জর দুর্গ জয় করেছিলেন, কারণ তিনি তখন মনে করা হতো যে এই প্রতাপ রুদ্র হচ্ছে মানে আফগানদের খুব সাহায্য করছে আর কি, আফগানদের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত। সেই জন্য হুমায়ুন প্রথমত এই কালিঞ্জর দুর্গটা জয় করলেন 1531 খ্রিস্টাব্দে, এবং প্রতাপ রুদ্রকে হারিয়ে সেই কালিঞ্জর দুর্গটা অধিকার করলো। নেক্সট দাদরার যুদ্ধ। দেখো 1531-এর পর হচ্ছে 1532, এখানে ইব্রাহিম লোদির ভাই মাহমুদ লোদি যেটা বলছিলাম, এছাড়া গুজরাটের শাসক বাহাদুর শাহ, বিহারের আফগান নেতা শের খাঁ, এরা হুমায়ুনের বিরুদ্ধে দাদরার যুদ্ধে সম্মুখীন হয়েছিল, আর হুমায়ুন আফগানদের এক্ষেত্রে পলাশ করেছিল। তো সেটা দাদরার যুদ্ধ 1532। তারপরে চুনার দুর্গ 1537 খ্রিস্টাব্দে তিনি চুনার দুর্গ জয় করেছিলেন, এটা হচ্ছে শের খাঁকে বশ্যতা স্বীকার করেছিল এই যুদ্ধ জয়ের পরে, চুনার দুর্গটা জয় করার ফলে। গুজরাটের বাহাদুর শাহ যখন এখানে, এই যে গুজরাটের বাহাদুর শাহ যখন হুমায়ুনের সাথে যখন যুদ্ধ হলো, তো ওই সময় কি হয়েছে, এই যে শের খাঁ তখন এখানে পূর্ব ভারতটাতে মানে কনসেন্ট্রেশনটা একটু সরে গিয়েছিল, তখন কি করলো, এখানে শের খাঁ পূর্ব ভারতে আর কি আধিপত্য বিস্তার শুরু করার চেষ্টা করলো যে নিজের শক্তি কিভাবে পূর্ব ভারতে বৃদ্ধি করা যায়। তো সেই হিসাবে বিহারের সিংহাসন দখল করলো, ঠিক আছে, 1534-এ।
এবং বাংলার বেশ কিছু অংশ দখল করে তখন রাজধানী যে গৌড়, এই গৌড় তিনি অবরোধ করেছিলেন, মানে শেরখার কথা বলছি আমি। তো এইটা এবার রুখতে হুমায়ুন তখন এই চুনার দুর্গটা 1537 খ্রিস্টাব্দে জয় করেছিল। আচ্ছা, এরপরে চলে যাবো আমরা চিতর দুর্গ। 1534 খ্রিস্টাব্দে হুমায়ুন চিতর দুর্গ জয় করে। এখানে আর একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট রয়েছে, আমি তোমাদের আলোচনা করছি পরে। চম্পানির দুর্গ অধিকার করেছিলেন তারপর 1535 খ্রিস্টাব্দে, এই যে গুজরাটের শাসক বাহাদুর শাহ, তো তাকে হুমায়ুন পরাজিত করে চম্পানির দুর্গটা অধিকার করেছিল। হুমায়ুন তার ভাই আশকরিকে গুজরাটের শাসক নিয়োগ করেছিল, এখানে এই বাহাদুর শাহকে পরাজিত করে, এবং 1536 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি গুজরাটে ছিলেন। এরপরে চৌসার যুদ্ধ, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, 1539 খ্রিস্টাব্দে। এই 1539 খ্রিস্টাব্দে চৌসার যুদ্ধ তোমাদের প্রচুর আসে এক্সামে। হুমায়ুনের বাংলাদেশে মানে যখন হুমায়ুন বাংলাদেশে ছিল, বাংলাদেশে যখন ছিলেন, তো সেই সময় শের খাঁ গৌড়টা ত্যাগ করে, যেখানে আমি একটু আগেই তোমাদের বললাম যে গৌড় অবরোধ করেছিল, সেই গৌড়টা ত্যাগ করে বারাণসী, জৌনপুর, কনৌজ এগুলো দখল করলেন হুমায়ুন। হুমায়ুন শের খাঁকে বাধা দেওয়ার জন্য বিশাল সেনাবাহিনী নিয়ে বক্সারের কাছে চৌসার যুদ্ধ, মানে 1539 খ্রিস্টাব্দে 26 জুন, তারিখটাও তোমাদের অনেক সময় আজ চলে আসে, ভালো করে নোট করে রাখবে। 1539 খ্রিস্টাব্দে 26 জুন চৌসার যুদ্ধে বক্সারের কাছে একটা যুদ্ধ হলো আর কি, এই শের খাঁর সাথে হুমায়ুনের। তো সেখানে হুমায়ুন পরাজিত হলো, মানে হুমায়ুন হেরে গেল, এবং তিনি কোনো রকমে সেখান থেকে আগ্রাতে ফিরে যান বা পালিয়ে যান। এরপরে আসছে কনৌজ, মানে ঠিক এর পরের বছর 1539-এর পরে 1540 সালে 17ই মে মোগল সম্রাট হুমায়ুন কি করলো, আফগান নেতা শেরখার বিরুদ্ধে কনৌজের যুদ্ধে সামিল হলো। মানে নেক্সট ইয়ারে আবার হুমায়ুন কি করলো, তার সৈন্যবাহিনী নিয়ে এই কনৌজের যুদ্ধে অবতীর্ণ হলো 1540-এ, এবং কনৌজের যুদ্ধে হুমায়ুন শোচনীয়ভাবে পরাস্ত হলো। মানে হেরে যাওয়ার পরে এবার মানে সস্ত্রীক মানে স্ত্রীটি সবাইকে নিয়ে পারস্যে চলে গেল, এবং শেরখাঁ কি করলো, দিল্লিটা দখল করে নিল, এবং সেখান থেকেই শেরশাহ, শেরখাঁ শেরশাহ উপাধিটা নিল। এই শেরশাহটা আমি তোমাদের নেক্সট ক্লাসে আলোচনা করব। এবার ধরো সেকেন্ড যে ভাগটা, সেখানে আমরা দেখব এখানে কি হলো, তারপর হুমায়ুন যে চলে গেল। দেখো এই 15 বছর হুমায়ুন যে ভ্রাম্যমান জীবন, মানে হচ্ছে ঘুরে ঘুরে জীবন কাটাচ্ছিল, লাহোরে আশ্রয় নেওয়ার চেষ্টা করলে ভাই কামরান তাকে বাধা দিল, কামরান তার নিজের ভাই তাকে বাধা দিল, সেই জন্য সে সেখানে বেশি দিন আশ্রয় নিতে পারলো না। অমরকোটের রাজা বীরশাল তাকে এখানে আশ্রয় দিয়েছিল, এইটা তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট। বীরশাল তিনি ছিলেন অমরকোটের রাজা, তো এই অমরকোটের রাজা বীরশালের কাছে তিনি আশ্রয় নিলেন। এই সময় অমরকোট দুর্গে 15 অক্টোবর 1542 খ্রিস্টাব্দ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 15 অক্টোবর 1542 খ্রিস্টাব্দে হামিদা বানু তার পুত্র আকবরের জন্ম দেন। 1543 খ্রিস্টাব্দ নাগাদ হুমায়ুন পারস্য শাসক শাহ তহমাম্প আশ্রয় লাভ করেছিলেন, তহমাম্পের আশ্রয় গ্রহণ করেন। 1545 খ্রিস্টাব্দে এই শাহ তহমাম্প এনার সহযোগিতায় কান্দাহার দখল করেছিলেন, এবং 1546 খ্রিস্টাব্দে উজবেকদের হারিয়েছিলেন। আর 1553 খ্রিস্টাব্দে হুমায়ুন তার তিনটে ভাইকে পরাস্ত করেছিলেন এবং হত্যা করেছিলেন, 1553 সালে, যে তিনজনের কথা আমি বললাম যারা তাকে ডিস্টার্ব করতো। 1554 খ্রিস্টাব্দে তার বন্ধু বৈরাম খাঁ, যেটা যার সাহায্যে পরবর্তীকালে আকবর বিশাল একটা মুঘল সাম্রাজ্য তৈরি করতে সক্ষম হবে, বৈরাম খাঁ, তো যার আমরা বলতে পারি এই বৈরাম খাঁর ছিল এই হুমায়ুনের বন্ধু, এবং হুমায়ুন এই বৈরাম খাঁর সাহায্যে পেশোয়ারটা দখল করলো, সেটা করলো কত, 1554 খ্রিস্টাব্দে, যে যাকে আমরা বলি আকবরের অভিভাবক বৈরাম খাঁ, এটা আসবো শেরশাহের পরে। 1555 খ্রিস্টাব্দে বৈরাম খাঁর সাহায্যে এগেন তিনি দিল্লি দখল করলেন, 1555 খ্রিস্টাব্দে 23 জুলাই সম্রাট হুমায়ুন পুনরায় দিল্লির সিংহাসনে বসলেন, এবং কিছুদিন পর আগ্রা জয় করেন। এবার ধরো 1555 পরে 1556 সালে কি হলো, 24শে জানুয়ারি হুমায়ুন নিজ পাঠাগারের সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন। তোমাদের যে শেরশাহের মাঝখানে জায়গাটা এলো, এটা আমি তোমাদের নেক্সট দিন আলোচনা করবো, কেননা শেরশাহটা প্রচুর ইম্পর্টেন্ট, এবং এটা আমাদের এই জায়গাটা থেকে প্রচুর প্রশ্ন আসে, তো ওটার জন্য তোমাদের একটা আলাদা আমি ক্লাস নেব, এটা আমি নেক্সট দিন তোমাদের পাবলিশ করবো। ওকে, তো এইটা যেটা আমি তোমাদের হাইলাইট করে দিয়েছি, এটা তোমাদের প্রচুর আসে এক্সামে, কিভাবে হুমায়ুনের মৃত্যু হয় আর কত সালে, 1556 খ্রিস্টাব্দে 24শে জানুয়ারি হুমায়ুন নিজের পাঠাগার যেটা ছিল লাইব্রেরি সেখানে সিঁড়ি থেকে পড়ে মারা গিয়েছিলেন। হুমায়ুন এখানে কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি, এগুলো নোট করো। হুমায়ুন ইরান থেকে মীর সৈয়দ আলী আর আব্দুস সামাদ নামে দুজন চিত্রকরকে ভারতে এনেছিলেন,
বাবরের কন্যা হুমায়ুনের বোন গুলবদন বেগম হুমায়ুন সম্পর্কে হুমায়ুন নামা গ্রন্থটা রচনা করেছিল, প্রচুর আছে এক্সামে। হুমায়ুন নামা কার রচনা? গুলবদন বেগম, যিনি ছিলেন হুমায়ুনের বোন বা বাবরের কন্যা। আর হুমায়ুনের একজন বন্ধু ছিল যার নাম জহর আফতাচি, ইনি হুমায়ুনকে নিয়ে একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে তারিখ ই হুমায়ুনি, এটাও তোমাদের ইম্পর্টেন্ট এক্সামে আছে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, চিতোরের রানা বিক্রমাদিত্যের মা, চিতোরের রানা বিক্রমাদিত্যের মা কর্ণবতী হুমায়ুনকে একটা রাখি পাঠিয়ে মানে ভাই বলে সম্বোধন করেছিলেন। ঠিক আছে, একটু ডিপ লেভেলের প্রশ্ন হলে তোমাদের এগুলো জিজ্ঞাসা করা হতে পারে। আর নেক্সট, পরবর্তী সময় দিল্লিতে হুমায়ুনের সমাধিস্থল মানে দিল্লিতে স্থাপন করা হয়, যেটা আকবর করেছিল, সেটা আমি তোমাদের আকবরের সময় আরো ইলাবোরেট করবো, এই জায়গাটা আলোচনা করব, যেটা এখন একটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো এগুলো ছিল আমাদের অ্যাবাউট হুমায়ুন। এবারে আমরা দেখে নেব এই জায়গা থেকে কি কি ইম্পর্টেন্ট এমসিকিউ আমাদের বিভিন্ন বিগত বছরের বিভিন্ন পরীক্ষাতে এসেছে, সেগুলো নিয়ে আলোচনা করবো। চলো, যেমন ধরো প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে হুমায়ুন কোথায় জন্মগ্রহণ করেন? হুমায়ুন জন্মগ্রহণ কোথায় করেছিল? কাবুলে। আচ্ছা, তোমাদের এখানে একটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা একটু বলে দিই। মহিম বেগম যিনি বাবরের তৃতীয় স্ত্রী ছিলেন, থার্ড ওয়াইফ, তৃতীয় স্ত্রী, তার কন্যা ছিল কিন্তু এই হুমায়ুন, তার সরি পুত্র ছিল হুমায়ুন। মহিম বেগমের পুত্র ছিল হুমায়ুন, বাবরের তৃতীয় স্ত্রী মহিম বেগমের পুত্র ছিলেন হুমায়ুন। হুমায়ুনের পিতার নাম হচ্ছে বাবর, অবশ্যই। আর হুমায়ুনের পুরো নামটাও তোমাদেরকে বলা হয়নি, ওটা একটু বলে দিয়ে একটু লিখে নাও। হুমায়ুনের পুরো নাম হচ্ছে নাসিরুদ্দিন মোহাম্মদ বা হুমায়ুন। নেক্সট, হুমায়ুন শব্দের অর্থ কি? প্রচুর এসেছে, এটা দেখবে প্রচুর রিপিট হয়েছে। হুমায়ুন শব্দের অর্থ হচ্ছে ভাগ্যবান। কত সালে হুমায়ুন বুন্দেলখণ্ডের কালিঞ্জর দুর্গ দখল করেছিল? 1531 খ্রিস্টাব্দে। দাদরার যুদ্ধ কত সালে হয়? দাদরার যুদ্ধ 1532-এ। 1537 সালে কে চুনার দুর্গ জয় করেন? হুমায়ুন। চৌসার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল 1539-এ? হুমায়ুন আর শেরশাহ সুরি। কনৌজের যুদ্ধ কত সালে হয়েছিল? কনৌজের যুদ্ধ হয়েছিল 1540-এ। শেরশাহের কাছে পরাজিত হয়ে হুমায়ুন কোথায় আশ্রয় লাভ করেছিলেন? অমরকোটে। আকবর কোথায় জন্মগ্রহণ করেন? অমরকোট দুর্গে। কত সালে হুমায়ুন পুনরায় দিল্লি উদ্ধার করেছিলেন? 1555-তে। হুমায়ুনের মৃত্যু কিভাবে হয়েছিল? সিঁড়ি থেকে পড়ে গিয়ে হুমায়ুনের মৃত্যু হয়েছিল। হুমায়ুন নামা গ্রন্থটি কে লিখেছিলেন? গুলবদন বেগম। তারিখ ই হুমায়ুনি, এটা কে লেখেন? তারিখ ই হুমায়ুনি, এটা লিখেছিলেন জহর আফতাচি। হুমায়ুন টম্ব কোথায় রয়েছে? এটা রয়েছে দিল্লিতে। আশা করি ভিডিওটা তোমাদের ইউজফুল মনে হয়েছে, এবং ইউজফুল বলে মনে হলে অবশ্যই একটা লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করে দাও। যারা নতুন রয়েছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাতে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে নাও। এর পরের ক্লাসেই আমি তোমাদেরকে শেরশাহটা নিয়ে আলোচনা করব, এবং এইভাবে তোমাদের পুরো স্বাধীনতা সংগ্রাম 1947 পর্যন্ত যাবে। আর এক মাস মতো লাগবে তোমাদের, আমি পুরো ইন্ডিয়ান হিস্ট্রি চ্যাপ্টারই সেখানে কভার করে দেবো, এবং তারপরে আদার্স একটা সাবজেক্ট তোমাদের করা হবে। অন্যান্য সাবজেক্টগুলো অলরেডি কিছুটা কিছুটা করে করা হয়েছে, যেমন সায়েন্সের অনেকগুলো চ্যাপ্টার হয়েছে, সেগুলো তোমরা নিচে দেখো, প্লেলিস্টে পাবে, ডিসক্রিপশন বক্সে রয়েছে। আর ইম্পর্টেন্ট PDF যদি নলেজ অ্যাকাউন্টের কালেক্ট করতে চাও, আমাদের অ্যাপ যেটা রয়েছে তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা PDFগুলো কালেক্ট করতে পারো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আবার কালকে সকাল 6টার ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে।